বার ওযু করবেন, রাজি আছেন? মাথায় ঠান্ডা পানি দিবেন, চেহারায় ঠান্ডা পানির ঝাপটা দিবেন, দেখবেন আপনার রাগকে ঠান্ডা করে দিছে কে? এজন্য আল্লাহ বললেন আমার মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। মুত্তাকিন বান্দারা সুখে দুঃখে দান করে, রাগ ক্রোধ আসলে এটাকে তারা হজম করে। মুত্তাকিনদের তিন নাম্বার বৈশিষ্ট্য হলো তাদের সাথে কেউ অন্যায় করলে তারা ক্ষমা করে। সুবহানাল্লাহ, পড়ে কি করবেন? ক্ষমা করে দিবেন। মুত্তাকিদের তিন নাম্বার বৈশিষ্ট্য কি? নাকি অন্তরের মধ্যে দুঃখ কষ্ট রেখে দিবেন? অনেকে আছে অতীতের কষ্ট ভুলতে চায় না, ভুলতে পারে না। কেউ আপনারে ধমকি দিছিল, কেউ আপনার সাথে খারাপ আচরণ করছিল, কেউ আপনারে গালি দিছিল, অনেকে এটারে পেলে পুষে অন্তরে বড় করে রাখে, আছে না নাই? ভুলতে চায় না, মনের ভেতরে রাগ পেলে পুষে রাখা ঠিক না। মনে মনে কয়, তুই আমারে মারছিলি, আমি তোরে মারুন। তুই আমারে অপমান করছিলি ওই দিন, যদি একদিন সুযোগ পাই তোরে হতা এলাম, আছে না এরকম? সেই 20 বছর আগে আপনারে সে অপমান করছে, ওইটারে পেলে পুষে আপনি অন্তরে নিয়ে বয়ে বেড়াচ্ছেন। আর এই হিংসা ক্ষোভ যদি রাগ ভিতরে রাখেন, এটা আপনারা জ্বালায় দেয় ভিতরে, জানেন? আর যদি আপনি ক্ষমা করে দেন, একেবারে ঠান্ডা। জানেন এই ফর্মুলা আপনারা? এজন্য রাগ ক্ষোভ হিংসা কখনো অন্তরে পুষে রাখতে নাই। মা যাদাল্লাহু আব্দান বি আফবিন ইল্লা ইজান, কোন বান্দা যদি তার অন্য কোন ভাইকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলা ক্ষমাকারীর সম্মান আর মর্যাদাকে বাড়িয়ে দেয়। আল্লাহ তাআলা নিজে ক্ষমাশীল, তিনি ক্ষমা করাকে পছন্দ করেন, তাই আমাদের বেশি বেশি ক্ষমা করা দরকার। এজন্য এখন কেউ যদি আপনার সাথে খারাপ আচরণ করে, আপনার উপর জুলুম করে, অন্যায় করে, কি করবেন? মাফ করে দিবেন। মাফ করতে রাজি আছেন তো? আচ্ছা, সবাই বুঝে শুনে উত্তর দেন। আল্লাহ পাক আমাদের সব গুনাহগুলো ক্ষমা করে দেখ, আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে মাফ করুক, আমরা চাই কি চাই না? দেখেন, আমরা কিন্তু ঠিকই আল্লাহর কাছে ক্ষমা চাই, কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে ক্ষমা করতে পারি না, নিজেরা নিজেদেরকে ক্ষমা করি না। সে আমার সাথে খারাপ আচরণ করছে, আমি ক্ষমা করতে পারি না। ও আমারে গালি দিছিল, আমি ক্ষমা করি না, কিন্তু আমি কিন্তু ঠিকই আল্লাহর কাছে ক্ষমা চাই। মনে রাখবেন কিশোরগঞ্জের ভাইয়েরা, আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে হলে আগে ক্ষমা করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে হলে আগে কি করতে হবে? ক্ষমা করে দিতে হবে। ইন্নাল্লাহা আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। কদরের রাত্রে আমরা এই দোয়া করি না যে আল্লাহ আপনি ক্ষমাশীল, আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন? আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে ক্ষমা করতে পারি না। আপনি যদি মুত্তাকি হতে চান, আগে মানুষকে ক্ষমা করতে হবে, রাজি আছেন তো? আমি জানি অনেক গাদা গাদি, না বললে তো হবে না, এখানে অনেক কষ্ট হচ্ছে আপনাদের। মুত্তাকিদের 5টা বৈশিষ্ট্যের কথা বলেছিলাম, কয়টা? 1 নম্বরে দান করে, 2 নম্বরে রাগকে কমায়, 3 নম্বরে কি করে দেয়? ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। এজন্য মাফ করার বৈশিষ্ট্য অর্জন করতে হবে প্রিয় ভাইরা। আমরা অনেকেই অন্যের ব্যাপারে অনেক তিক্ত অভিজ্ঞতা, আমারে গালি দিছিল, আমারে ঠকাইছিল, এগুলো ভুলতে পারি না, আছে না নাই? এগুলো ভুলে যান, ভুললে দেখবেন সব ঠান্ডা, হৃদয়টা ঠান্ডা। এবং এটা গবেষণায় প্রমাণিত হয়েছে, যারা অন্যকে ক্ষমা করে দেয় এদের রাতের ঘুম ভালো হয়, যারা অন্যকে ক্ষমা করে দেয় এরা স্বস্তিতে থাকে, এদের কোনো মেন্টাল স্ট্রেস থাকে না, এদের হার্ট অ্যাটাক হয় না, এরা স্ট্রোক করে না, আলহামদুলিল্লাহ পড়ে। বেশি রাগ আসলে কি গালি গালাজ করবেন, চিল্লা ফাল্লা করবেন, 14 গোষ্ঠী নিয়ে গালি দিবেন, কি করবেন? চুপ থাকবো, কি থাকবেন, মনে থাকবে নাকি ওয়াজের ময়দানেই শেষ, বাড়িতে যাইয়া হোতায় লেবেন? চুপ থাকতে রাজি আছেন তো? প্রথমে রাগ আসলে আউজুবিল্লাহ পড়বো, 2 নম্বরে চুপ থাকবো, 3 নম্বরে বিষ্ণু ইসা ইসলাম বললেন তোমার কার্যক্রম কমিয়ে দাও, লোয়ার ইউর অ্যাকশন, অ্যাকশন কমাও, ডাইরেক্ট অ্যাকশনে যাও না। আমরা কি করি রাগ আসলে? ডাইরেক্ট অ্যাকশন, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 2 তালাক, 100 তালাক, শাশুড়ির সুদ্ধা তালাক দিয়ে ফেলা, আছে না নাই? কয় তোর মারে তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, বিয়ে করছে একটা, তালাক দেয় 14 গোষ্ঠী রে, এরকম ডাকাইতে আছে না নাই?
আলহামদুলিল্লাহ কিশোরগঞ্জ এগুলো নাই। উমর ফারুক যখন খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক লোক তার স্ত্রীকে 100 তালাক দিয়েছে। কয় তালাক? স্ত্রী এসে উমর ফারুককে বললেন, ইয়া আমির আল মুমিনিন, বিচার করেন। কি বিচার? আমার স্বামী তো আমার 100 তালাক দিছে। কয় তালাক? উমর ফারুক বললেন, তোমার স্বামীকে ডেকে আনো। ডেকে আনা হলো। বলল, ঘটনা কি? তালাক দিবা তিনটা, 100টা দিলা কেন? কয়, রাগ হয়েছিল অনেক, মেজাজ গরম হয়ে গেছিল। উমর ফারুক বললেন, চাই আর তালাক মিন শিআরিল্লাহ, তালাক হচ্ছে আল্লাহর শিআর, এটা কোরআনের আইন, এটা নিয়ে ফাইজলামি করলি কেন? এদিকে আয়, বিচার করি। জামাই বউরে বসায় তিনি বিচার করে দিলেন, তিন তালাকে তোর বউ তালাক, বাকি 97 তালাক তোর পিঠের উপর পড়বে। কই পড়বে? এবার জল্লাদ নিয়ে আসা হলো, চাবুক নিয়া, ওয়াহিদ ইসনাইন তালাতা আরবা খামসা, এক একটা চাবুক মারে আর চিল্লান মারা ওঠে স্বামী, কয়, সব তালাক তোর পিঠের উপরে দিলাম। এরকম বিচার যদি উমরে ফারুকের মতো বাংলার জমিনে থাকতো, একটা বদমাইশ খুঁজে পাওয়া যেত? লোয়ার ইউর অ্যাকশন, রেগে গেলে অ্যাকশন কমান, ডাইরেক্ট অ্যাকশন মেরেন না, কি করবেন? কার্যক্রম কমিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন, ইদা গদিবা আহাদুকুম ওয়া কায়েম, দাঁড়িয়ে থাকা অবস্থায় যদি কেউ রেগে যায়, ফালিয়া জিলিস, সেজন্য বসে যায়। ফাইন যাহাবা আনহুল গাদাবু ওয়া ইল্লা ফালিয়াত্তাজি, বসে যাওয়ার পরেও যদি তার রাগ কমে না যায়, সেজন্য শুয়ে যায়। সুবহানাল্লাহ, পড়েন। দাঁড়িয়ে থাকা অবস্থায় রাগ আসলে কি করবেন? বসা অবস্থায় রাগ আসলে, শো অবস্থায় রাগ আসলে ঘুমায় যাবেন? অনেক ভালো মানুষ এলাকার লোকেরা, শো অবস্থায় রাগ আসলে চোখ বন্ধ করে ঘুমায় যাবেন, এরপর সুন্দর সুন্দর স্বপ্ন দেখতে শুরু করবেন, রাগ আর নাই। কত সুন্দর ফিলোসোফার ছিল বিশ্বামিত্র ইসলাম, এই কথাগুলোর দাম কত জানেন? ওজন কত জানেন? কিভাবে আমাদেরকে তিনি সভ্য বানাতে চেষ্টা করেছেন, কিভাবে আমাদেরকে সুখী সমৃদ্ধ মানুষ বানাতে চেষ্টা করেছেন। দাঁড়িয়ে থাকলে যদি রেগে যাও, বসে পড়ো, বসে গেলেও যদি রেগে যাও, শুয়ে পড়ো। সুবহানাল্লাহ, পড়েন। তার মানে রাগ কমানোর এক নাম্বার ফর্মুলা, আউযুবিল্লাহ পড়বেন। দুই নাম্বার ফর্মুলা, চুপ থাকবেন। তিন নাম্বার ফর্মুলা, অ্যাকশন কমিয়ে দিবেন, দাঁড়ালে বসবেন, বসে থাকলে শুয়ে যাবেন। চার নাম্বারে বিশ্বনবী বললেন, তারপরেও যদি তোমার রাগ কমে না যায়, ঠান্ডা পানি দিয়ে অজু করো, রাগ কমায় দিবে কে? অজু করেন ঠান্ডা পানি দিয়ে, রাগ কমায় দিবে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শয়তান ইন্নাল গাদাবা মিনাশ শয়তান, নিশ্চয় রাগ আসে শয়তান থেকে। রাগ এনে দেখে, একটা আওয়াজ করে বলেন না, এনে দেখে, রাগ এনে দেয় শয়তান। ও শয়তান খুলিক মিনান নার, শয়তান তৈরি আগুন দিয়ে। শয়তান তৈরি কি দিয়ে? ওয়ান নারু তুতফা বিল মা, আর আগুন নিবাই পানি দিয়ে। আগুন নিবাই কি দিয়ে? এজন্য তোমাদের কেউ যখন রেগে যায়, ইদা গাদিবা হাদুকুম ফালিয়া তাওয়াদ্দা, সেজন্য ঠান্ডা পানি দিয়ে অজু করে, তার রাগটারে ঠান্ডা করে দিবে কে? সুবহানাল্লাহ, পড়েন।